ওয়েলকাম ফ্রেন্ডস আপার প্রাইমারি ডকুমেন্টস আপলোড চারই জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে তার উপর ডিটেলস কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে আশা রাখছি আপনারা অনেকেই দেখেছেন যারা এখনও দেখেন না অবশ্যই কিন্তু দেখে নিন ওখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে আজকের যে ভিডিওটা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে আপনাদেরকে ওখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেখানে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের তিন বছরের মার্কশিট কিন্তু আপনাকে ওখানে আপলোড করতে হবে তো সেই কলামটাকে দেখে নিন তারপর আমরা আলোচনা করছি দেখুন পাঁচ নম্বর অপশানটা যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে অল মার্কশিটস অফ গ্র্যাজুয়েশন কিন্তু এখানে দেওয়া রয়েছে অল মার্কশিটস অফ গ্র্যাজুয়েশান অর্থাৎ গ্রাজুয়েশানের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই তিনটে ইয়ারের মার্কশিটই কিন্তু আপনাকে ওখানে আপলোড করতে হবে তো তিনটে ইয়ারের মার্কশিটকে আপনি কীভাবে একটা জেপিইজি ফাইলের মধ্যে আনবেন সেটা একটু দেখে নিন এটা কিন্তু আপনাদের কাজের এটা শুধুমাত্র এই পারপাসে নয় আপনাদের ভবিষ্যতে অন্যান্য কাজেও কিন্তু অনেকটা হেল্পফুল হবে তাই কিভাবে করবেন সেটা একটু দেখে নিন দেখুন বন্ধুরা প্রথমে আপনারা গুগল থেকে সার্চ করবেন ফটো জয়নার বলে আপনারা ফটো জয়নার বলে সার্চ করবেন এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিন্তু আপনারা কাজটা দেখে নিন যে কীভাবে আপনারা করবেন স্কিপ করে যাবেন না মানে কাজটা দেখে নিন যে কীভাবে আপনারা তিনটে ফাইলকে একসাথে অ্যাটাচ করবেন সেটা আপনাদের পিএনজি হতে পারে সেটা আপনাদের জেপিজি ফাইল যে কোনো ফাইলই হোক আপনারা কিন্তু সেটাকে আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন এবং কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের অনলাইনে আপনাদের যদি যে আপনারা যে ফটো স্ক্যান করবেন সেটা যদি কোনো কারণে আপনার কাছে পিএনজি থেকে থাকে তো সেটাকে আপনারা জেপিজিতে কীভাবে কনভার্ট করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা পিডিএফ যদি থাকে সেটাকে আপনারা কীভাবে জেপিজিতে কনভার্ট করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা ইম্পর্ট্যান্ট ভিডিও দেখতে দেখুন তো প্রথমে এখানে আপনারা এই ফাইলটাতে ক্লিক করবেন ফাইলটাতে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে এখানে আপনারা যদি যখন মোবাইল থেকে করবেন মোবাইল থেকে ডেস্কটপ সাইটটা কিন্তু আপনারা এখান থেকে অন করে নেবেন অন করে নেবার পর দেখুন এখানে সিলেক্ট ফটো এখানে অপশান দেখাচ্ছে সিলেক্ট ফটোতে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু মোবাইলের গ্যালারিটা ওপেন হবে তো যেখানে আপনি মোবাইলে এটা স্ক্যান করে রেখেছেন সেখান থেকে প্রথমে যদি আপনাদের যেটা আপনারা প্রথমে রাখতে চাইছেন অর্থাৎ আপনাদের প্রথমে পার্ট ওয়ান তাহলে প্রথমে পার্ট ওয়ানটাকে আপনারা সিলেক্ট করবেন তারপর পার্ট টুটাকে সিলেক্ট করবেন তারপর পার্ট থ্রিটাকে সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে তিনটে এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন দেখুন বন্ধুরা আমি এখানে তিনটে ফাইল সিলেক্ট করেছি ধরে নিন প্রথম একটা পার্ট ওয়ানের ফাইল পার্ট ওয়ানের মার্কশিট আপনাদের দ্বিতীয়টা পার্ট টুয়ের মার্কশিট এবং তৃতীয়টা হচ্ছে পার্ট থ্রির মার্কশিট এভাবে সিলেক্ট করার পর জাস্ট এটাকে আপনি সিলেক্ট একটি বটনে ক্লিক করবেন সিলেক্ট বটনে ক্লিক করার পর আপনার সামনে দেখুন পরপর তিনটে ফাইল কিন্তু চলে এসেছে কিন্তু এই ফাইলটাকে আপনাদেরকে রাখতে হবে লম্বা লম্বি আড়াআড়ি কিন্তু নয় লম্বা লম্বি রাখতে হবে তো তার জন্য আপনারা কী করবেন তার জন্য উপরের দিকে দেখুন এখানে ফর্ম্যাট দেওয়া রয়েছে তো এখানে আপনাদের এই উপরে যেটা ইয়েলো কালারের যে ফর্ম্যাট দেওয়া রয়েছে সেই ফর্ম্যাটটা কিন্তু এখানে আছে তো এটাকে আপনাকে কি করতে হবে এই যে লম্বালম্বী ফাইল আছে লম্বালম্বী ফাইলে ক্লিক করতে হবে যখনই এটা ইয়েলো বটন হবে তার মানে আপনার এই ফরম্যাটটা কিন্তু সিলেক্ট হয়েছে তখনই আপনি এটাকে সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে দেখুন তলার দিকে এরকমের কিন্তু পরপর তিনটে ফাইল চলে এসছে অর্থাৎ আপনার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি চলে এসেছে তো এরপরে আপনাকে দেখুন জয়েন ফটো বলে একটি অপশান দেখাচ্ছে তো জয়েন্ট ফটোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই ফটোটা কিন্তু জয়েন হয়ে গেছে এবার এটাকে চাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার শেয়ারও করতে পারেন তবে এটা আপনাদের তো শেয়ারের অপশান না এটা আপনাদেরকে আপনাদের আপার প্রাইমারির ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে তো তার জন্য এই ফটোটার উপর জাস্ট এখানে একটি ক্লিক করবেন চেপে ধরলেই দেখবেন ডাউনলোড ইমেজ বলে একটি অপশান দেখাচ্ছে ডাউনলোড ইমেজে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন ইমেজটা এখানে ডাউনলোড হচ্ছে এরপর এখানে জাস্ট এটাকে ওপেন করবেন ওপেন করলেই দেখুন এই কন্টেন্টটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন দেখুন তিনটে ফাইল কিন্তু এখানে ওপেন আপনাদের এখানে অ্যাটাচ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওর লিঙ্কটাই কিন্তু আমি আপনাদেরকে দেবো এই যে ওপেন বুক এক্সাম খাতা হাউ টু স্ক্যান ডকুমেন্টস অ্যান্ড ক্রিয়েট পিডিএফ অনলাইন ক্রপ এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এটাই এই লিঙ্কটাই আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকেই কিন্তু আপনাদের সমস্ত কাজ কিন্তু আপনারা করতে পারবেন এবং এখান থেকে আপনাদের পিডিএফ আপনারা তৈরি করতে পারবেন আপনাদের যে কোনো ফরম্যাট আপনারা চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের পিএনজি ফরম্যাট থাকে সেটাকে আপনারা জেপিজি ফরম্যাটেও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন তো ডিটেলস সব কিছুই কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে একবার একটু আপনারা ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা